বিসিএস ক্যাডার সাবিক্স আরো একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে। আজকে আমরা অনুশীলন করব ঢাকা বোর্ড এবং চট্টগ্রাম বোর্ড 2016 সালের এই প্রশ্নটি। তোমরা ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবে। দেখো এখানে দ্য এম অফ ড্যাশ ইজ টু মেক এ ম্যান ফুললি ইকুইপড টু বি ড্যাশ টু হিমসেলফ এন্ড টু সোসাইটি। দেখো শূন্য পূর্বে অপ দেওয়া আছে অফ একটি প্রিপোজিশন প্রিপোজিশনের পরে নাউন হয় এডুকেটেড শব্দটিকে নাউন করলে হবে এডুকেশন এম অফ এডুকেশন ইজ টু মেক ম্যান ফুলি ইকুইপ টু বি ড্যাস শূন্যস্থানের পূর্বে বি দেওয়া আছে বি বলতে এখানে টবি কে বোঝাচ্ছে টবি ভার্ভ পরে সুতরাং ইউসকে যদি আমরা তাহলে হবে ইউসফুল টু regard উইথ রিগার্ড টু হিস দেখো শূন্য স্থানের পূর্বে কিন্তু আর্টিকেল দেওয়া আছে মনে রাখবে আর্টিকেলের পরে তিনটি শব্দ থাকলে অর্থাৎ শূন্যস্থানে একটি বসবে এরপরে দুটি শব্দ শেষেরটি হবে নাউন নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভের পূর্বে হবে কেন এরকম হচ্ছে কারণ তিনটির পরের শব্দ হচ্ছে সুট বি অর্থাৎ এটা ভার্ভ সেজন্য আর্টিকেলের পরে যদি তিনটি শব্দ থাকে তাহলে প্রথমেরটি হবে অ্যাডভার্ব এর হবে অ্যাডজেক্টিভ এবং শেষেরটি হবে নাউন সুতরাং ট্রুকে অ্যাডভার্ব করলে হবে ট্রুলি

হিসোট বি ওয়েল ম্যানার্ড ড্যাশ সেম্পেদ্রিক অ্যান্ড কো অপারেটিভ দেখো কেন শূন্য পূর্বে কিন্তু ওয়েল ম্যানার্ড দেওয়া আছে যা অ্যাডজেক্টিভ সুতরাং এর পরে অ্যাডজেক্টিভ হবে কারণ আমরা জানি এন্ড পার্ট অর কমা এর পূর্বে যে পার্টশ্রু পিস পিস হয় এর পরেও কিন্তু একই রকম পার্টশ্রু পিস পিস হবে সুতরাং টট শব্দকে অ্যাডজেক্টিভ করা হবে টটফুল হি শুট বি ওয়েলমেনার্ড টটফুল সিম্পেদ্রিক অ্যান্ড কোঅপারেটিভ হি শুট বি ড্যাশ অনেস্ট পাংচুয়াল অ্যান্ড ড্যাশ দেখো শূন্য স্থানের পূর্বে বি দেওয়া আছে বি বলতে এখানে টু বি ভার্ভকে বোঝানো হচ্ছে সুতরাং বিয়ের পরে কিন্তু আমাদের অ্যাডজেক্টিভ লিখতে হবে এখানে ট্রুথ দেওয়া আছে ট্রুথকে যদি আমরা অ্যাডজেক্টিভ করি সেটা হবে ট্রুথফুল অনেস্ট পাংচুয়াল অ্যান্ড ড্যাশ অ্যান্ট এর পূর্বে এবং পরে একই রকম পার্টস অফ স্পিচ হয় যেহেতু এন্ড এর পূর্বে অ্যাডজেক্টিভ অ্যান্ট এর পরেও অ্যাডজেক্টিভ হবে ডিউটিকে অ্যাডজেক্টিভ করলে হবে ডিউটিফুল পাংচুয়ালিটি ইজ এ ভার্চু দ্যাট মেকস এ নেশন ড্যাশ দেখো এখানে শূন্যস্থানের পূর্বে কিন্তু নেশন দেওয়া আছে নেশন একটি নাউন নাওনের পরে কখনো কখনো নাউনের পরে অ্যাডজেক্টিভ বসতে পারে সুতরাং এখানে প্রসপার শব্দটিকে অ্যাডজেক্টিভ করলে হবে প্রসপারাস যা পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করতেছে এখানে অ্যান এডুকেটেড পার্সন ট্রাইস টু ড্যাশ দ্য সাফারিংস অফ দিস কান্ট্রিম্যান পরে কিন্তু বের বেস ফ্রম বসে যা শূন্যস্থানের পরে ব্র্যাকের মধ্যে দেওয়াই আছে সুতরাং যে শব্দটা বসার কথা সেই শব্দটা যদি ব্র্যাকেটের মধ্যে দেওয়াই থাকে এই শব্দটিকে আমাদের ফ্রি মডিফাই করতে হবে অর্থাৎ মোপস মোবের পূর্বে আমরা যুক্ত করবো ট্রিপিক যুক্ত করলে হবে রিমোপস

লিখতে পারি সেল্ফ টু সোসাইটি শিক্ষার উদ্দেশ্য একজন মানুষকে তার নিজের ও সমাজের জন্য সম্পূর্ণরূপে যোগ্য করে তোলে ট্রুলি এডুকেটেড পার্সন তার নিজের প্রয়োজনের ক্ষেত্রে তাকে আত্মপ্রত্যয় হওয়া উচিত হি শুড বি ওয়েল মেনার্ড অ্যান্ড কোঅপারেটিভ তাকে সদাচরণশীল চিন্তাশীল সহানুভূতিশীল এবং সহযোগিতামূলক হতে হবে

আদার্স ইন সেলফ তিনি স্বনির্ভরতা অর্জনে অন্যদেরও সাহায্য করেন প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা বুঝতে পেরেছ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবে যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে